হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি, আর দেখুন এসির এই যে ফ্ল্যাগটা খুলে দেওয়া হয়েছে, কারণ বাইরে আমাদের নতুন আর একটা গ্যারেজ করা হচ্ছে। আমাদের যেহেতু এখন দুটো মোটর সাইকেল, আমার হাজব্যান্ড আর একটা নতুন কিনেছে, তো আর একটা গ্যারেজ বানানো হচ্ছে বর্ষা আসার আগে। তাই এসির ফ্ল্যাগটা খুলে সেখানে ওইখানে থেকে ওয়েল্ডিংয়ের জন্য কারেন্টের তার নিয়ে যাচ্ছে। কী খাবে? নুডলস খাবে বলল, আমি তো মুড়ি খাব, তো ওর জন্য নুডলসটা বানিয়ে দিচ্ছি। তো ঝলমলে সকালে ছেলের জন্য ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি, আর কিছু না, এই নুডলসটা একটু সেদ্ধ করে নেবো মশলা দিয়ে, তেমন কিছু ব্যাপার নয়। কালকে ছোলা সেদ্ধ করে ভেলপুরি বানিয়ে দিয়েছিলাম, তো রোজ রোজ ওই ষষ্ঠ টস দিয়ে ভেলপুরি খাওয়া ভালো না, মানে মুড়ি এমনি খাবে না, তো রুটি বললে রুটি খাবে না, আগে দোসাটা অন্তত খেত, আজকাল এই কিছুদিন ধরে দোসা খাবো না, এই নুডলসটা শুধু খাবে, সেটা ভালো। আর সবসময় কী হয়, সবসময় আমার টাইম থাকে না ওই ভেজিটেবল দিয়ে নুডলস করে দেওয়া, ভেজিটেবলগুলো কেটে সেদ্ধ করে ভাজা করে অনেক সরঞ্জাম করতে হয় না, তো ফলে ওই কালকেও এমনি, কালকে নয় কালকেও ভেলপুরি খেয়েছে, তার আগে দিয়ে নুডলস খেয়েছে, আজকে নুডলস করে দিচ্ছি, ঠিক আছে আজকে যদি পারি কিছু সরঞ্জাম করে রাখবো কালকের জন্য। কী হয়, রোজ রোজ নুডলস আমি দিতে চাই না, তো বাচ্চাদের তো নুডলস ভালোই লাগে, কী আর করা যাবে, এই নুডলসটা হয়ে এসেছে, হয়ে গেলে পরে ওকে দিয়ে দেব, আমি দুটো মুড়ি খাবো। নুডলস টক বক করে ফুটতে ফুটতে কিছুক্ষণের মধ্যেই হয়ে গেল, তো আমি ফ্যান চালিয়ে ডাইনিং টেবিলে দিয়ে দিলাম, ও খেয়ে নেবে, আর আমি মুড়ি খাবো, আমি অন্য কিছু এখন খাবো না। তো এখানে একটু গিয়ে জানলা ধারে বসি, অল্পক্ষণ দোলনায় বসে আছি, আর রান্নার লোক এসে রান্না করে দিয়ে গেল, তারপরে আমাদের মিটিং আছে, মিটিংয়ে বসবো, সে মিটিংয়ের জন্যই ওয়েট করছি, তো অনলাইন মিটিং হবে, আর রান্নার লোক কি রান্না করে দিয়ে গেছে সেটা দেখাবো, তারপরে আর আসতে পারবো না, অনলাইন মিটিং হবে, তারপরে প্রচণ্ড ব্যস্ততা কিছুক্ষণ চলবে, তো দেখা যাক যদি পারি আসবো, নয়তো একেবারে রাত্রিবেলা আসবো। তো মিটিংটা কতক্ষণ হবে সেটা জানি না, মিটিংটা নির্ভর করছে মিটিংটার উপর আমি ফ্রি হওয়া, মিটিংটার পর আমার আপাতত তারপরে কিছু কোনো কাজ নেই, কিন্তু মিটিংটা যদি বেশিক্ষণ চলে তখন আমি ফ্রি হতে পারবো না। তো চলুন দেখা আজকে রান্নার লোক কী তৈরি করে দিয়ে গেছে। রান্নার লোক করে দিয়ে গেছে ঝিঙ্গে আলুর তরকারি, পোস্ত নয় শুধু তরকারি, আর আটা ময়দা মিশিয়ে রুটি, আর এই যে দেখুন কিরম করে লক্ষণ চক্রের মধ্যে রেখে দিয়ে যায় ও, যাতে না পিঁপড়ে ধরে। আর আমি এই যে একটা কাজলের সেট অর্ডার করেছিলাম, এটা অ্যামাজনে অর্ডার করেছিলাম, এসে গেছে, তার একটা বার করে নিয়েছি, আর হেয়ার ব্যান্ড অর্ডার করেছিলাম, দুটোই পরেছি, কাজলটা পরে নেব মিটিং হওয়ার আগে, একটু রেডি হয়ে বসবো, যদিও অনলাইন মিটিং তাও রেডি হয়ে বসি, অনেক সময়ই অনলাইন মিটিংয়ে হঠাৎ করে বলা হয় যে ক্যামেরা অন টন করতে, সেজন্য আমি সবসময় একটু রেডি হয়ে বসি, যাতে সাজগোজ নয়, জাস্ট একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে চুল টুল আঁচড়ে একটু বসতে পারে, নিজেরও ভালো লাগে মিটিংয়ে, নিজেকে ফ্রেশ মনে হয়। তো যখন অনলাইনে মিটিং হয় তখনও আমি ওই হাবজাব করে বসে পড়ি না, আমি একটু রেডি হয়েই বসবার চেষ্টা করি, তো আজকেও সেটা একটু হালকা করে রেডি হয়ে গেলাম, কাজলটা পরে নিলাম আর হেয়ার ব্যান্ড লাগিয়ে নিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি যে আমি একটু আগে আমার একটা বন্ধুকে ভিডিও কলে দেখাচ্ছিলাম, ও জিজ্ঞাসা করছিল, সাথে গল্প হচ্ছিলো যে আমি কিছু কুর্তি কিনেছিলাম, আর সেগুলো কিছু এর মধ্যে জিনিস আপনাদের দেখিয়েছিলাম একটা ব্লকে, আর কিছু নতুন আছে, তো আমি এত মোটা হয়ে গেছি, আমার আগেকার কিচ্ছু হয় না, ফলে এরকম অফিস টফিস যেতে, বাইরে যেতে, বাইরে রেস্টুরেন্টেও খেতে যায়, আমাদের জামা কাপড় লাগে, তো কিছু কিছু জিনিস কিনেছি, সেটা আপনাদের দিকেও দেখালাম। একটা বন্ধুকে দেখাচ্ছিলাম যেগুলো কিনেছি, কাপ্তানগুলো আগে তো দেখিয়েছি আপনাদের, কিছু কাপ্তান, আরও কিছু কাপ্তান কিনেছি, আর ওই কাঁথা স্টিচের কুর্তিগুলো কিনলাম, তো বেশ মোটা হয়ে গেছি বলে বেশ কয়েকটাই আবার নতুন করে বাজার করলাম, কারণ আগেকার কিছু হচ্ছিলো না, সেটা আমি আগে দিয়ে বলেছি আপনাদের, একটা ব্লগ বানিয়ে দেখিয়েছিলাম যে নববর্ষ উপলক্ষে প্রচুর কিছু শপিং করছি, আরও কিছু কিছু জিনিস কিনেছি, তো আমি এগুলো নতুন পুরানো সব মিশিয়ে আছে, আমার একটা বন্ধুকে দেখাচ্ছিলাম যে দেখ এগুলো কিনেছি খুব ভালো, তো ওই কাঁচা স্টিচের প্যালাজোগুলো পরতে খুব ভালো লাগে, এতদিন লাল লাল অনেকগুলো পরেছি, কালো পরেছি, পিঙ্ক পরেছি, নেভি ব্লু পরেছি, তো সাদা আর অফ হোয়াইট কিনলাম, তো আমার একটা সাদা ওড়না আছে, সাদা ওড়নাতে কালো সুতোর কাঁথা স্টিচের কাজ আছে, তো তার সাথে ওইটা বললাম যে যে কোনো কিছু কুর্তি পরে নেবো, আর ওই সাদাতে কালো সুতোর ওই প্যালাজোটা পেয়েছি, দেখে আমি কিনলাম, খুব সুন্দর দেখতে, জানি না এবার কী হয়, প্যালাজোগুলো লাগে, আর
কাঁথা স্টিচের অনেক সময় কি হয়, সত্যি বলছি ওটা একটা অসুবিধাও হয়, মাঝে মাঝে নখে আটকে যায়, তো সাবধানে পড়তে হয়। আর আমি ওই লক্ষ্ণ চিকনকারিরও অনেকগুলো পালাজো কিনেছিলাম, সেগুলোও পরি। আমার এখন আর একদম লেগিংস পরতে পারি না, আমি জানি না আর কারো হয় কি না, যে লেগিংস পরতে খুব কষ্ট হয়, আমার তো ভীষণ কষ্ট হয়, যেন কেমন দমটা বন্ধ করে রাখে। একটা সময় ছিল আমি সবসময় লেগিংসই পরতাম, মানে প্রত্যেকটা চুড়িদারের সাথে ম্যাচিং করে ওড়না লেগিংস, ওড়না লেগিংস, মানে এখনও রাখা আছে থাক থাক করে, এখন পরলেই আমার দমটা বন্ধ বন্ধ লাগে। তো এখন আমি সেই প্রিন্টেড মানে ম্যাচিং ফ্যাচিং না হলেও আমি অনেক সময় প্যালাজো পরি, ওই কটনের যেগুলো হয় না, হাতি ময়ূর নানা রকম নকশা করা প্রিন্ট হয়, ওগুলো আমার খুব পড়তে ভালো লাগে, ওগুলো একদম বড় বড় ঘাগরা টাইপের হয়, স্কার্টের মতো মনে হয়। তো ওরকমই কতগুলো আমি আচরাকেরও কিনেছি, ইন্ডিগোর কিনেছি, দেখা যাক সেগুলো কেমন হয়, এখনও পরিনি। তো মানে গার্ডারও দেওয়া আছে, তার সাথে দড়িও আছে। তো আমি কতগুলো অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে, যে একটা তার মধ্যে উপরে লালটা আপনাদের দেখাচ্ছিলাম, ওটা আছে, ব্লু আছে, ব্ল্যাক আছে, কতগুলো কিনেছি। তো এই হচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে, আর তো কি আর করা যাবে, গরম পড়লেও কিছু করার নেই না। তো আমি ফ্যান চালাতে ভুলে গেছিলাম, ফ্যানটা চালিয়ে দিই। আর এই হচ্ছে টুকটাক গল্প করছি, প্রচণ্ড কাজের চাপও চলছে জানেন তো, প্রচণ্ড কাজের চাপ চলছে, তো কি আর করা যাবে, সব কিছু মিলেমিশেই করতে হবে, কাজের চাপ নিয়েও করতে হবে, তার মধ্যেও গরমে রান্না বান্না করতে হবে, আর সব কিছু নিয়েই থাকবে। সবসময় মনে হয় যে রান্নাটা বেশি করতে হতো না, সব থেকে ভালো না রান্না, আজকে খুব বেশি রাত্রিবেলা করতে হবে না, রাত্রিবেলা এসে রান্না করবো, এখন কিচ্ছু করবো না। তো আমি একটুখানি পরেই বেরিয়ে যাব, একটা কাজ আছে, অল্পক্ষণ 2 ঘন্টা আড়াই ঘন্টার মতো একটা কাজ আছে, তো তারপরে বেরিয়ে যাব। বেশিক্ষণের কাজ নয় বলে বেশি টেনশানের ব্যাপার নেই, বেশিক্ষণের কাজ থাকলে পরে অসুবিধা হয়, তো টুক করে ঘুরে চলে আসবো, এসে অল্প একটু রান্না বিস্তার করব। আর এই এই হচ্ছে কথা, এখন রাখি। আবার চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড যেমন হয়, আজকে তেমন কিছু রান্না করবো না, চিকেন বার করেছি আর রাইস করতে হবে। আর এই যে এখন দোলনায় দুলছি আর বসে বসে কফি খাচ্ছি, তো চিকেনটা বার করে দিয়েছি, কফি খাচ্ছি বসে বসে। আর কফি ক্যাফে ডে থেকে একটা ন্যাচোস এনেছিলাম, সেটা দিয়ে কফিটা খেলাম, খিদে পেয়েছি অল্প বিস্তর, একটু ফ্রুটি কেক আছে সেটা খাবো ভাবছি, কফিটা খাই আর তারপরে চিকেনটা বার করেছি, চিকেনটা গলে গেলে পারে চিকেন আর রাইস করবো ব্যাস। তো রেসিপি দেখাবার কিছু নেই, সিম্পল চিকেন করবো ভেবেছিলাম, সিম্পল চিকেন করবো, কিন্তু ছেলে বললো সিম্পল খাবে না, তাই ওর জন্য তন্দুরি করে তারপরে কুম্পাও চিকেন বানিয়ে দিলাম। আর ওর বাইরের খাবার খেতে ইচ্ছা করছে, তাই জন্য বাইরে না কিনে ওকে চিকেন পপকর্ন কিছুটা বানিয়ে দিলাম, বলেছিলাম সিম্পল বানাবো কিন্তু স্পেশাল বানিয়েছি বলে শেয়ার করে নিলাম। তো আর কি সকাল থেকে অনেকটা একটু একটু করে তবু দেখাতে পেরেছি, জানি না কত ব্লগটা বেরিয়ে গেলো কি না, কী হয় একটু একটু করে দেখাতে থাকলে কী হয়, বেশ বড়ো হয়ে যায় ব্লগটা। আর আমার সেই মোবাইলে যে কী সমস্যা চলছে, এইটা আমার নিজের মোবাইলে তুলছি, কিছু ভিডিও ডিলিট করেছি, করে তুলেছি। এবার কী হয় বলছি আপনাদের, তুলে তো ফেলি এরকম করে টুকটুক করে কথা বলতে বলতে, পরে দেখি বড় ভিডিও হয়ে গেছে। আমার বড় ভিডিও মানে কি, ওই 8 মিনিট 9 মিনিট 7 মিনিট এরকম, আর নয়তো 3-4 মিনিটেই শেষ করে দিই। তো যাই হোক, এই হচ্ছে গল্প, আজকে মোটামুটি শেষ করে দিলাম, বাই বাই।